8 বছরে পাল্টে গেছে নীলফামারীর বিলুপ্ত চারটি ছিটমহলের চিত্র। 168.48 একর এলাকায় বিলুপ্ত চার ছিটমহলে 120 পরিবার পাচ্ছে সকল নাগরিক সুবিধা। এরই মধ্যে এলাকায় তৈরি হয়েছে শিক্ষার প্রতিষ্ঠান, হাসপাতাল, সরকারের প্রশাসনিক ও দাপ্তরিক বিভিন্ন কার্যালয়। ঘরে ঘরে বিদ্যুৎ পেয়ে ঘুচেছে আলো আধারী জীবন। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে সহজ হয়েছে কৃষিপণ্যের আদান প্রদান। এখানকার রাস্তাঘাট বর্তমান খুব ভালো, আগে এই রাস্তাঘাট ছিল না। আমরা পেয়েছি আইডেন্টি কার্ড, আমরা পেয়েছি জন্ম নিবন্ধন, আর যে আমাদের যে জমিগুলো ছিল সেগুলো আমাদের এখন নিজস্ব। বাংলাদেশের সঙ্গে যুক্ত হওয়ার পর কুড়িগ্রামের বিলুপ্ত 12 ছিটমহলের বাসিন্দাদের জীবন মানে এসেছে ব্যাপক পরিবর্তন। নিশ্চিত হয়েছে শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য, কৃষি সহ নাগরিকত্বের সকল সুযোগ সুবিধা। আইসিটি সহ প্রযুক্তির ছোঁয়া স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সঙ্গী হচ্ছেন তারা। এখন বাংলাদেশ হওয়ার কারণে আমরা সরাসরি বাংলাদেশ যাইতে পারি এবং হাসপাতাল যাইতে পারি, চিকিৎসা নিতে পারি। সুন্দর জীবন যাপনে রাস্তাঘাট চলাফেরা বা হাট বাজার ঢাকা পর্যন্ত আমাদের এখন আর ভয় নেই। পুরো বাংলাদেশ থেকে স্টুডেন্টকে 1-2 দিন আগে ট্যাব দেওয়া হচ্ছে, যেটা যায় স্টুডেন্ট অনেক সুবিধা পাচ্ছে। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। পঞ্চগড়ের বিলুপ্ত 36টি ছিটমহলের মসজিদ, মাদ্রাসা সহ সরকারি আবাসন ও কৃষিক্ষেত্রে লেগেছে উন্নয়নের ছোঁয়া। ভূমিহীন ও গৃহহীন পরিবারকে সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছে সেমি পাকা ঘর। কুপি জ্বালানোর ঘরে এসেছে বিদ্যুৎ বাতি, ফ্যান। নাগরিকত্ব পেয়ে আত্মপরিচয়ে গর্বে গর্বিত এ এলাকার প্রায় 20,000 বাসিন্দা। মাদ্রাসা, স্কুল, কলেজ হয়, এখনকার ছেলেমেয়েরা এখন এখানেই তারা লেখাপড়া করতে পারতেছে। বর্তমান ডিজিটাল বাংলাদেশের ছোঁয়া এখানে পুরোটাই লেগেছে। আমরা এখন আমাদের গ্রামের স্কুলে পড়াশোনা করতে পারতেছি। 2015 সালে 31 জুলাই ইন্দিরা মুজিব চুক্তির আলোকে ভারতের 111টি ছিটমহল বাংলাদেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়। সরদার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ।